নমস্কার সকল দর্শক বৃন্দকে, আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। গত দিনের অনুষ্ঠান দেখেছেন যে আমি তিনটে ভিডিও বেসিক্যালি আপলোড করেছি। একটা ফ্র্যাগমেন্টেড ছিল, দুটো পার্টে, আর একটা মেন ভিডিও। এই ভিডিওটা একসাথেই যাওয়ার কথা ছিল, কিন্তু যাই হোক একটু ডেফার্ড হলো যেতে। তার জন্য আমি সকল দর্শকের কাছে, দর্শকবৃন্দের কাছে ক্ষমা চাইছি। বহু মানুষ অনেকটাই দুশ্চিন্তাগ্রস্ত হয়েই প্রশ্ন করেন আমি সঠিক সময়ে উত্তর না দিতে পারার জন্য। কিছু প্রবলেম আছে আমার ইন্টারনাল, যদিও অনেকটাই ঠিক হয়েছে কিন্তু তবুও আছে। যাই হোক, আমি চেষ্টা করেছিলাম একটু তাড়াতাড়ি করার, কিন্তু পারিনি। যে বিষয়টা নিয়ে আজকে বলবো সেটা হচ্ছে এই ডিজিজ সংক্রান্তই, তবে আমি ডাইরেক্টলি যাব না। আপনাদের প্রত্যেককেই বলবো এত প্যানিক করবেন না, যেভাবে যেভাবে গভর্নমেন্ট ইনস্ট্রাকশন দিচ্ছে সেভাবে সেভাবে প্রত্যেকে ফলো করুন। সমস্যা হলে দ্রুত অ্যাড্রেস করুন এবং ডক্টরকে বা যে সমস্ত হেল্পলাইন নম্বর আছে সেগুলোতে করে নিজেকে সাইট করুন, ছড়াতে দেবেন না ব্যাপারটাকে। এবং খুব দ্রুত স্টেপ নিন, প্রত্যেকে অ্যালার্ট আছে, প্রত্যেকটা অর্গানাইজেশন এর সাথে যুক্ত এবং অত্যন্ত তৎপরতার সাথে কাজ করছে, সারা ভারতবর্ষ জুড়ে কাজ করছে। তো সুতরাং কোনো অসুবিধে নেই, শুধু অ্যালার্ট থাকুন আর প্যানিক করবেন না, অহেতুক গুজব ছড়াবেন না কেউ, এবং উল্টো পাল্টা কথা বলবেন না যাতে মানুষ অ্যাপ্রিহেন্ড হন, এরকম কোনো সিচুয়েশান কেউ তৈরি করবেন না। সেটা কিন্তু মানে একটা সামাজিক অপরাধ আর কি। বিশেষ করে বয়স্ক মানুষ, আমাকে বহু বয়স্ক মানুষ ফোন করেছেন যারা দেখানো হচ্ছে যে বয়স্ক মানুষেরা বেশি আক্রান্ত হচ্ছে। আমি অ্যাকচুয়ালি জানি না যে মানে আক্রান্তের ক্রাইটেরিয়া কি, কারণ আমি তো ওই বিষয়ভুক্ত নই। তবে এটুকু বলতে পারি যে বয়স্ক মানুষের একটা নর্মাল ব্যাপার, ইমিউনিটি কম থাকে, ধরে নেওয়া হয় অনেকের অনেক বেশি থাকে, কিন্তু একটা অ্যাভারেজ, অন অ্যান অ্যাভারেজ ইমিউনিটি কম থাকে। বাচ্চাদের ইমিউনিটি কম থাকে, তো যে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া সেক্ষেত্রে তাদের প্রথম যে মানে আক্রমণ করে, দুর্বল শ্রেণীকে আক্রমণ করবে, এটাই মানে সমাজের বা প্রকৃতির নিয়ম, সেই হিসাবেই হচ্ছে। কিন্তু প্যানিক হওয়ার মতন কিছু নেই, ব্যাপারটা অ্যাড্রেস আছে, প্রত্যেকেই সচেতন আছে এবং খুব দ্রুত এ করবেন। দয়া করে কেউ প্যানিক করবেন না, উল্টো পাল্টা খবর ছড়াবেন না, যেটা থেকেই মেন বিপদটা হতে পারে। আমি যে টপিকটা নিয়ে আজকে বলবো সেটা হচ্ছে, যেহেতু আমাকে অনেক লোক প্রশ্ন করেছেন যে এই ভাইরাসে আক্রান্ত হলে নাকি লাংসে প্রবলেম হয়, আমিও দু একটা খবরের কাগজে দেখছিলাম, যদিও আমি খুব ডিটেলড জানি না। আমি যে টপিকটা নিয়ে ভেবেছিলাম আজকে বলবো, ডিজিজ নিয়ে বলবো বলেছিলাম আপনাদের, লাংসের জায়গাটা নিয়ে একটু বলবো যে লাংস কী কী কারণে এফেক্টেড হয়। আমার নিজেরই আছে, খুব ঠান্ডা লাগার প্রবণতা আছে, তো আমার মনে হয় এই নাতিশীতোষ্ণ অঞ্চলে বসবাসকারী বা ট্রপিক্যাল মনসুন অঞ্চলে বসবাসকারী ভারতবাসীর একটা বৃহত্তর অংশের মধ্যেই প্রবলেমটা আছে। কারণ এখানে তো বেসিক্যালি ঠান্ডা পড়ে না, যখন উত্তর দিক থেকে হাওয়াটা আসে তখন হিমালয়ে যে পর্বতের যে ঠান্ডা হাওয়া সেটা ঢোকে, তার ফলে ঠান্ডা পড়ে। অ্যাকচুয়ালি এখানে কিন্তু শীত প্রধান দেশের মতন ঠান্ডা পড়ে না, তো আমরা কিন্তু গরমকালই থেকে অভ্যস্ত, ফলে টেম্পারেচারের যখন ফ্লাকচুয়েশান হয় তখন আমাদের ডিজিজ, আমার অ্যাটলিস্ট হয়, আমি সেই জন্য আমারটাকেই বেস করে বলছি, প্রচণ্ড সর্দি কাশির প্রবলেম হয় আমার একটু ওয়েদার চেঞ্জ হলেই। সেই হিসাবেই ধরে নিচ্ছি যে এটা বেসিক্যালি এরকম ফ্লাকচুয়েশন অফ টেম্পারেচারের জন্যই হয়। তো এটা আমাদের ভারতবর্ষের একটা খুব কমন প্রবলেম, এইখানে যারা বসবাস করেন তাদের একটা কমন প্রবলেম। খুব আর্দ্রতা আছে এখানকার এয়ারে, সেটাও একটা কারণ। তো আমি যেটা নিয়ে আজকে মুখ্যত বলবো যে লাংস কী কী কারণে অ্যাফেক্টেড হতে পারে, কোন কোন প্ল্যানেটের এখানে প্রভাব থাকে, বা কোন কোন প্ল্যানেট এখানে তাকে কোনো কারণে স্ট্রংও রাখে অথবা দুর্বলও করে বা মাঝামাঝিও রাখে, সেটা নিয়ে বল, কারো কথা কোন কোন প্ল্যানেটের আছে। দেখুন, লাংস আমাদের আমাদের লাংসের যে কার্যকারিতা, অন্তত সমুদ্রশাস্ত্র অনুসারে যেটা আমাদের জ্ঞানী পণ্ডিত মানুষেরা যেটা বলে গেছেন যে তিনটে প্ল্যানেট মুখ্যত লাংসের কার্যকারিতার সাথে যুক্ত, তিনটে। প্রথম হচ্ছে বৃহস্পতি, দ্বিতীয় হচ্ছে চন্দ্র, তৃতীয় হচ্ছে শুক্র। এই তিনটে প্ল্যানেট ডাইরেক্টলি লাংসের অ্যাক্টিভিটিস বা ফর্মেশন এটার সাথে যুক্ত থাকে, কার্যকারিতার কারকতা আছে তার মধ্যে। বৃহস্পতির কারকতা কোথায় থাকে? বৃহস্পতির কারকতা যেখানে যেখানে কোনো প্রাণশক্তির সৃষ্টি
তৈরি হয় সেখানে থাকে। আপনারা হয়তো বলবেন যে রবি কেন নেই, আমি যখন হার্ট নিয়ে বলবো দেখবেন সেখানে প্রথম রবিকে বলবো, এখানে রবিকে বলা হচ্ছে না। তার কারণ কোনো সেকেন্ডারি ফরমেশানে কোনোদিন রবি ফাংশন করে না। রাজা কোনো দ্বিতীয় স্তরের পদাধিকারী হয় না, রাজা প্রথম স্তরের পদাধিকারী হয়। তো রাজার জন্য আমাদের যে লাংস যেটা আছে, লাংস হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় ক্যাটেগরির। তো দ্বিতীয় ক্যাটেগরির জন্য সেখানে রবি প্রথমেই কারকতাযুক্ত হয় না, দ্বিতীয় ক্ষেত্রে কারকতাযুক্ত হয়, সেই জন্য রবি এখানে ইনক্লুডেড নয়। চন্দ্র এখানে ইনক্লুডেড আছে যেহেতু জলের সাথে সংযুক্তিকরণ আছে, বৃহস্পতি আছে, প্রাণশক্তির আধার আছে। প্রাণশক্তি আইদার রবি অথবা চন্দ্র অথবা বৃহস্পতি, তিনটি দিয়ে ডিনোট হয়। এখানে বৃহস্পতিকে বেশি কারকতা রাখা হয়েছে, তার কারণ হচ্ছে এইখানে যে জলের অবস্থানটা, আমাদের শরীরের তো 80% জল, তো এখানে যে জলের অবস্থানটা আছে সেই জলের অবস্থানটা একটু থকথকে, একটু হার্ড এবং সেমি মানে সেমি সলিড সেমি লিকুইড এরকম একটা ফরমেশানে জল আছে। তো সেটা বৃহস্পতির থেকে কিছুটা, বৃহস্পতির সাথে কিছুটা রিজেম্বলেন্স আছে। নাম্বার টু হচ্ছে একটু টেম্পারেচারও আছে লাংসের, কারণ পেটের কাছাকাছি অঞ্চলের জায়গা, তো মধ্যেখানে একটা বুক এবং পেটের মধ্যেখানে একটা পর্দা আছে শুধুমাত্র দুটোকে পৃথক রাখার জন্য অর্গ্যানসগুলোকে। তো এই পর্দাটা নিশ্চয়ই এরকম হতে পারে না যে সেটা কুপরবাহী এরকম যে তাপ আসতেই দেবে না, তাপ রোধক, কিছুটা তাপ তো আসবেই কারণ বডির টেম্পারেচারকে রাখতে হবে। তো সেই হিসাবে বৃহস্পতির সাথে এর একটা রিজেম্বলেন্স আছে, খুব মিল আছে খুব বৃহস্পতির সাথে। আমি আলোচনাটাকে বর্তমান যুগের সাপেক্ষে কিছুটা মানে যাতে সমানুপাতিক হয় সেরকমভাবে আলোচনা করব। আমি বারবার বলেছি যে আমি এই পুরো ঘটনাটা যেদিন সরকারিভাবে ব্যাপারটার বিজ্ঞপ্তি জারি হবে যে এটা এখন টোটালি মানে একদম নিয়ন্ত্রণ করা গেছে, সেই দিন ভিডিও করে অ্যাকচুয়ালি বলবো। আপনারা হয়তো অনেকেই শুনে বলবেন ওর লাভ আর কী হলো শুনে, কিন্তু আমি এখন বলবো না, হাজার চেষ্টা করলেও বলবো না, নিষেধ আছে বলার। সব কিছুর একটা কারকতা আছে, আমি বিভিন্ন প্যারামিটার দিয়ে আপনাদের বহুবার বলেছি, কিছুদিন আগেও বলেছি, মাস খানেক আগে একটা অনুষ্ঠানেও বলেছি, কিন্তু এই সময় আমি বলবো না। আমি যেটা নিয়ে বলছি খুব মন দিয়ে শুনবেন। যখন মঙ্গলের গোচর নিয়ে বলেছিলাম, বহু মানুষ আমাকে প্রশ্ন করে বলেছে যে আপনি কথা বলার সময় অনেক অবান্তর অবাঞ্ছিত কথাবার্তা বলেন। আমি কোনো কথা অবান্তর বলি না, আমি বিভিন্ন আঙ্গিকে বলার চেষ্টা করি। আর প্রত্যেকটা মানুষের নিজের ইন্ডিভিজুয়াল ভিউতে চিন্তা করবেন না, প্রোগ্রামটা অনেকে দেখছে, আমাকে অনেকগুলো প্যারামিটার মাথায় রেখে বলতে হয়। একদম সাত্বিক মানুষ থেকে একদম নাস্তিক মানুষও দেখে, অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করে কিন্তু নাস্তিক মানুষ, এরকম মানুষও দেখে। সুতরাং আমাকে সব দিক মেনটেন করে বলতে হয়, না হলে আমাকে খুব তীক্ষ্ণ প্রশ্ন করা হয় আর কি। তো দ্যাট ইজ ওয়াই আমাকে সব দিক শ্যাম এবং কুল দুদিকেই মেনটেন করতে হয়। আমি যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে বৃহস্পতি এখন 29 ডিগ্রিতে আছে। আমি গতদিন মঙ্গলের গোচর নিয়ে আলোচনা করার সময় বলেছিলাম মকর রাশির গোচর নিয়ে, এখন 29 ডিগ্রি থেকে 30 ডিগ্রি আগামী মোটামুটি 8-9 দিনে বৃহস্পতি কাভার করবে এই ডিস্টেন্সটা। কোনো গ্রহ যখন 29 ডিগ্রি ক্রস করে তখন সেই গ্রহের বলবত্তা যেটা থাকে সেটা খুব কমে আসে, ছোট গ্রহ থাকলে অলমোস্ট জিরো হয়ে যায় যদি ওই অবস্থায় সে বকরি না থাকে। খুব মন দিয়ে শুনবেন, মনে করুন কোনো প্ল্যানেট 29 ডিগ্রি 40 মিনিটে গিয়ে বকরি হলো, তাহলে কিন্তু সে দুর্বল হবে না। কিন্তু যদি বকরি না হয়, নর্মাল ভেলোসিটিতে থাকে, বৃহস্পতি তো এখন এইখানে বকরি হচ্ছে না, গত বছর যেরকম ধনুরাশিতে 15 মিনিট ঢুকে বকরি হয়েছিল সেটা একটা অন্য ফেজ ছিল, কিন্তু এবছর কিন্তু বৃহস্পতি 3 ডিগ্রি 9 মিনিট যাবে গিয়ে তারপরে বকরি হবে, অর্থাৎ একটা নবাংশ প্রায় পুরো যাবে। তো সেই হিসাবে বৃহস্পতিকে কিন্তু কখনোই এই সিচুয়েশানে একটা নর্মাল প্ল্যানেটের গোচরের মতনই ধরতে হবে, যদি ওর গতি কিন্তু অনেক কমে এসছে এখন, অনেক বড় গ্রহ। আমি বলেছিলাম প্রথমেই, আপনারাও জানেন যে গুরু গ্রহ, গুরু নামটা তার গুরুত্ব বা তার আয়তনের জন্য বলা হয়েছে। 1600 পৃথিবীর সমান হচ্ছে বৃহস্পতির আয়তন এবং হেভি ওয়েট, সেজন্য গুরু বলা হয়েছে, অর্থাৎ হেভি ওয়েট
প্রচুর খনিজ পদার্থ আছে, তার জন্য তার ওজনও খুব বেশি। তো ফ্যাক্ট হচ্ছে যে সেই বৃহস্পতি এখন যে 29 থেকে 30 ডিগ্রি, অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করা পর্যন্ত এই বৃহস্পতি কিন্তু কার্যত অনেকটাই বলহীন অবস্থায় থাকবে। বৃহস্পতি শনি, শনি কখনো বলহীন হয় না খুব একটা, শনি 29 ডিগ্রির পরেও বল থাকে, অবশ্যই কিছুটা কমে, কিন্তু শনি নিজে এত বলি প্ল্যানেট, সুতরাং সে যদি কিছুটা নির্বল হয় তারপরও যে বলটা থাকে, রেসিডুয়াল যে পোর্শনটা থাকে, সেই সেই রেসিডুয়াল পোর্শনটা কিন্তু অনেক থাকে, মানে শনির ক্ষেত্রে কমেও অনেকটা থাকে, কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে তার থেকে অবশ্যই কম থাকবে, কারণ সে তার পরে গ্রেডেশনের প্ল্যানেট। কিন্তু সেটা কমলেও বৃহস্পতির কিন্তু পাওয়ার অনেকটা কমে আসে। ধরুন বৃহস্পতি যদি আমি একটা বেস ইউনিট ধরে নিই যে 100 ইউনিট নর্মাল পাওয়ার আছে, তাহলে 29 থেকে 30 ডিগ্রি পর্যন্ত কাভারেজে যখন ও নর্মাল ভেলোসিটিতে যাচ্ছে তখন কিন্তু সেটা ধরুন 30-এ নেমে আসবে। তো বৃহস্পতি যখন দুর্বল হবে, মঙ্গল অলরেডি ঢুকে গেছে, বৃহস্পতি যেদিন ঢুকবে 30 তারিখে, সেই দিন মঙ্গল কিন্তু প্রায় 5 ডিগ্রি 40 মিনিট চলে যাবে। মানে মঙ্গল এই 8 দিনের মধ্যে, আমি আগের দিনই বলেছি যে এটাতে খুব হাই ভেলোসিটিতে মঙ্গল পাস করবে, ফলে একটা বিরাট কিছু রেভলিউশনারি, বহু লোক বলছে নিজভঙ্গ রাজ্য হবে, অনেক কিছু হবে, কিছু হবে না, এখানে এত এত হাই ভেলোসিটিতে গ্রহ ফল দেয় না, কখনো বেরিয়ে যাবে, খুব সামান্য একটা ফল দিয়ে বেরিয়ে যাবে। মঙ্গল কিন্তু যখন বকরি হয় তখন তার ক্ষমতা বৃদ্ধি পায়, আদারওয়াইজ নর্মাল ভেলোসিটিতে থাকার সময় কিন্তু তাকে ছোট গ্রহ হিসাবেই ট্রিট করা হয়, বহু লোক মাঝারি গ্রহ হিসেবে ট্রিট করে, আসলে মাঝারি বলে কিছু হয় না, আইদার সেটা বলি অথবা নির্বল, মাঝারি ব্যাপারটা খুব খুব ঘোলাটে, মাঝারি ডিটারমিনেশন করাটাও খুব ঘোলাটে। আমি অত ইন্ট্রেন্সিক আলোচনায় যাচ্ছি না, খুব ওপরে আলোচনাটা বলছি যে 29 থেকে 30 ডিগ্রি, এই যে মানে 29 ডিগ্রি 59 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত স্যাজিটেরাসে ধনুরাশিতে বৃহস্পতির যে গোচরটা থাকবে, এই গোচরে কিন্তু বৃহস্পতি অনেকটাই বলহীন থাকবে, অনেকটাই বলহীন। 2 নম্বর হচ্ছে ওই ঘরে কেতু বসে রয়েছে, কেতু অনেক দূরে আছে বৃহস্পতি থেকে, এই মুহূর্তে কেতু 10 ডিগ্রির আশেপাশে আছে, কিন্তু 10 ডিগ্রির আশেপাশে থাকলেও একটা জিনিস বুঝবেন, কেতু কিন্তু যেখানেই থাকে সে কিন্তু প্রায় পুরো ঘরটাকেই তার অ্যাম্বিয়েন্সের মধ্যে আনে, অবশ্যই ডিগ্রি ওয়াইজে তার ক্ষমতা কমে যায়, কিন্তু নেগেটিভ তো সে কনস্ট্যান্ট, তার নেগেটিভ সে এফেক্টটা দিতে দিতে পারে, এবং সে তার নক্ষত্রে রয়েছে, ফলে কিছুটা বলি সে রয়েছে। উল্টো দিকে রাহু আছে, রাহুকে ব্যালেন্স একমাত্র বৃহস্পতি করতে পারে, তো বৃহস্পতি সেটা ব্যালেন্স করতে গিয়ে অনেকটা শক্তি সে নিজে খুইয়েছে। যে কথাটা আমি বৃহস্পতির এই ঘরে গোচর শুরু হওয়ার আগে বলেছিলাম যে আপনারা বহু মানুষ, না আপনারা মানে অনেক মানুষ যাদের সাথে আমার কথা হয়েছে বা হচ্ছে এখনো, তাদের অনেককে আমি বলেছিলাম যে আপনারা যতই ভাবুন যে এখানে বৃহস্পতি ঢুকে খুব একটা মাইন্ড ব্লোয়িং এফেক্ট দেবে, তা কিন্তু দেবে না। তার কারণ হচ্ছে শনির দ্বাদশে থাকবে, 2 নম্বর হচ্ছে রাহুর উপরে, রাহুকে বৃহস্পতি কন্ট্রোল করার চেষ্টা করবে, মাস্টারমশায়ের নর্মাল একটা অভিব্যক্তি থাকে, সে ক্লাসের দুষ্ট ছেলেটাকে যদি ঠিক করতে পারে, সেই জন্য এসে বিভিন্ন রকম তাকে প্রশ্ন করে বা পানিশমেন্ট দেয়, একটা টলারেবল পানিশমেন্ট অবশ্যই, সেটা সে দেয়, চেষ্টা করে সে, কিন্তু এটা তার সহজাত ধর্ম, প্রত্যেকটা গ্রহের একটা সহজাত ধর্ম আছে, প্রত্যেকটা মানে প্রত্যেকটা ম্যাটারের বা ইমম্যাটারের একটা সহজাত ধর্ম আছে, সেই ধর্ম অনুসারেই সে কাজ করে। তো বৃহস্পতি কিন্তু দেখবে না যে আমার, আমি রাহুকে দমন করতে গেলে বা রাহুকে কিছুটা কন্ট্রোল করতে গেলে আমার শক্তি ক্ষয় হবে, মাস্টারমশাইও যে দুষ্ট ছেলেটার পেছনে চিৎকার করে তার জন্য কিন্তু তারও শক্তি ক্ষয় হয়, বা অনেক ভালো ছেলে কিন্তু সেই সময়টুকু পড়াশোনাটা করতে পারে না, সেই ফেজটা একটা 40 মিনিটের ক্লাসে যদি 10 মিনিট দুষ্ট ছেলেগুলোর পেছনে 8-10টা যদি সময় ব্যয় হয়, 10 মিনিট তো পড়াশোনা হলো না, তো কার্যত কিন্তু ভালো ছেলেগুলো কিন্তু ল্যাগ করলো, কিন্তু তাও মাস্টারমশাই সেটা চেষ্টা করে, কারণ সে কিন্তু সার্বিকভাবে সবার উন্নতি চেষ্টা করে। তো বৃহস্পতি যেটা চেষ্টা করে নর্মালি রাহুকে কন্ট্রোল করার, কিন্তু রাহু আমি আগের দিনই বলেছি রাহু এখন ডিগ্রি ওয়াইজ অনেকটা নেমে গেছে, বৃহস্পতির যে
ডাইভার্জেন্স থাকে, যেটা কোনো একটা ঘরে যখন একটা দৃষ্টি দেয় সেটা মোটামুটি 12 থেকে 15 ডিগ্রি পর্যন্ত থাকে, 12 ডিগ্রির মধ্যে খুব এক্সক্লুসিভ থাকে। তো বৃহস্পতি এখন 29 ডিগ্রিতে আছে, তো ওর সরাসরি যে দৃষ্টিটা পড়বে সেটা হচ্ছে মিথুন রাশির 29 ডিগ্রিতে, 180 ডিগ্রি দূরে। তার থেকে 6 ডিগ্রি নিচে নেমে আসুন, তাহলে মোটামুটি 22-23 ডিগ্রি পর্যন্ত রাহু তার থেকে অনেক নিচে নেমে গেছে। যে কথাটাই আমি বলেছিলাম যে জানুয়ারি মাসের পর থেকে যখন থেকে 20 ডিগ্রির নিচে চলে এসছে রাহু, মানে সরি বৃহস্পতি যখন 20 ডিগ্রির ওপরে চলে গেছে, তখন থেকেই কিন্তু রাহু আস্তে আস্তে নিজের, আবার ও তো ক্রিমিনাল, ওর তো কাজই হচ্ছে যতক্ষণ আমাকে মানে যারা দৃষ্টি দেয় আর কি পাহারাদার, যতক্ষণ সে দৃষ্টি দিয়ে রেখেছে ও চুপ করে বসেছিল, যেই না পাহারাদারের দৃষ্টি সরেছে সঙ্গে সঙ্গে ওর ইল্লিগাল কাজে যুক্ত হয়ে গেছে, ওর টেন্ডেন্সি ইল্লিগাল কাজ করা। বারবার বলছি কারো কথা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। ধর্ম শব্দের অর্থ বহু জায়গায় বলা হয়, ধর্ম হচ্ছে সে জিনিস যা থেকে যাকে পৃথক করা যায় না। নুনের ধর্ম নোনতা করা, নোনতাটা যদি পৃথক করে দেন নুন বলে কোনো জিনিসের অস্তিত্বই হবে না। ছোটবেলা থেকে আমরা শিখেছি ওই জিনিসটা নোনতাই হয় টেস্ট। চিনির ধর্ম মিষ্টি করা, যে গুণ যার থেকে পৃথক করা যায় না সেটাই হচ্ছে ধর্ম। তো প্রত্যেকটা বস্তুর এবং অবস্তুর এই মহাবিশ্বে তার একটা নিজস্ব ধর্ম আছে। রাহুর ধর্ম হচ্ছে ক্ষতি করা, নেগেটিভ কাজ করা, বৃহস্পতির ধর্ম উল্টো। বৃহস্পতি তাকে ট্যাকেল করেছে অ্যাজ এ টিচার, ট্যাকেল যখন শনি জানে ওকে ট্যাকেল করতে পারবে না, সেই জন্য শনি ওকে ট্যাকেল করে না। দেখবেন হেডমাস্টাররা নর্মালি স্কুলে এসে ওই দুষ্ট ছেলেদের পেছনে সময় নষ্ট করে না, কারণ ও তো অনেক পোড় খাওয়া লোক, সে জানে ওরা আর ঠিক হবে না। কিন্তু নতুন নতুন মাস্টারমশাই যারা আসেন, যারা কিছু ভালো কাজকর্ম, মানে ভালো মানে কি, হেডমাস্টারও চেষ্টা করেছিলেন এক সময়, তিনি বুঝেছেন আর হবে না এদের দ্বারা, একটা লেভেলের পরে সেই মানুষকে চেঞ্জ করা যায় না। নতুনরা তবু নতুন করে চেষ্টা করে, হয়তো কিছু মানুষ তার দ্বারাও হতে পারে, ভগবানের ইচ্ছার ওপর সব কিছু ডিপেন্ড করে আছে। কোনো লোকের যদি কারো কথা থাকে তাকে দিয়েই কাজটা করাবে, তাহলে ঈশ্বর তাকে দিয়ে করিয়ে নেবে, এটাই এটাই হচ্ছে মানে ল অফ দি নেচার। তো ফ্যাক্ট হচ্ছে যে বৃহস্পতি যেই না তার জায়গা থেকে সরে গেছে, রাহু তার ক্ষতিকারক কাজগুলো করতে শুরু করেছে। এবার রাহু পুরো ফ্রিল্যান্স আছে এখন, বৃহস্পতি থেকে অনেক দূরে আছে, বৃহস্পতির দৃষ্টির কোনো অংশই রাহুর ওপর পড়ছে না, রাহু এখন 10 ডিগ্রির আশেপাশে আছে। ইভেন বৃহস্পতি এখন বলহীন হয়ে গেছে, যে মাস্টারমশাই সব থেকে কড়া ছিল স্কুলে তার রিটায়ারমেন্ট হয়ে গেছে এখন, সে স্কুলে আসে কিন্তু তার অথরিটি নেই কোনো ক্লাস নেওয়ার, হয়তো একটু বকলো কিন্তু সে জানে লিগালি সে তাকে কিছু করতে পারবে না, কারণ তিনি অফিসিয়ালি রিটায়ার্ড হয়ে গেছে, ওই পদে আননি। তার ফলে বৃহস্পতি যেহেতু এখন উইক আছে, আপনাদের আমি প্রত্যেককে বলছি এই সময়টা যেহেতু কোনো ভাইরাস ব্যাকটেরিয়ার দৃষ্টিকোণ থেকে বলছি না, এই সময়টা যেহেতু একটা ট্রানজিশনাল টাইম, আমি একদম শুরুর দিকের আলোচনায় অক্টোবর নভেম্বর মাসে বলেছিলাম, আপনারা যারা সিরিয়াস আমার প্রোগ্রাম দেখেন তারা হয়তো মনে রাখতে পারবেন, যে এবছর শীতটা অনেক দিন ধরে থাকবে এবং রাতের দিকে দেখবেন একটা হালকা ঠান্ডা থাকবে, রাত বা ভোর রাতের দিকে। সকালে যেহেতু কারো কথা বেশি থাকবে, বুধ যেহেতু শনির ঘরে থাকবে, শুক্র যেহেতু মঙ্গলের ঘরে ভেলোসিটি স্লো হয়ে যাবে, তার ফলে সকালের দিকে একটা গুমোট বা একটু হালকা গরম বা কোনো কোনো জায়গায় বেশি গরমও দেবে, বিশেষ করে বুধের জন্য দেবে। কিন্তু যখনই সূর্য ডুবে 3-4 ঘন্টা চলে যাবে, তখন দেখবেন যে একটা হালকা ঠান্ডা আছে, বিশেষ করে যত রাত বাড়বে ঠান্ডার প্রকৃতিটা থাকবে এবং প্রায় মার্চ মাস পর্যন্ত থাকবে। তো এই এনভায়রনমেন্টটা, এই ট্রানজিশনাল এনভায়রনমেন্টে ঠান্ডা লাগার একটা প্রবণতা থাকে, এবং ঠান্ডা লাগলেই মানুষ এখন প্যানিক করছে। আমাকে বহু মানুষ এই কথাটা আমি কেন বলছি, এই জন্য ঠান্ডা লাগলেই সে ভাবছে আমার বোধ হয় এই ডেডলি কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া আমাকে আক্রমণ করেছে, এবং সে প্যানিক করছে, বাড়ির সবাইকে প্যানিক করে দিচ্ছে। দয়া করে এটা করবেন না, কারণ এরকম সিচুয়েশনও নেই, স্টেট যথেষ্ট তৎপর আছে জিনিসকে মানে মোকাবিলা কনফ্রন্ট করার জন্য, এবং ইউরোপের অনেক মানে যারা যাদের সো কল্ড ডেভেলপড কান্ট্রি বলা হয় G8 ভুক্ত দেশ, তাদের থেকে আমরা অনেক ভালো মোকাবিলা করতে পেরেছি। সুতরাং সেই হিসাবে আমি খুব খারাপ জায়গা বলবো না, তাদের দেখুন, ইতালির অবস্থা দেখুন কীরকম সিচুয়েশান হয়েছে, তাদের থেকে আমাদের সচেতনতার বৃদ্ধির হার অনেক বেশি আছে। এখন ইয়াং জেনারেশন অনেক সচেতন, তারা স্পেশালি, এবং তারা তাদের মধ্যে অ্যানালাইজিং পাওয়ার আছে, তারা এরকম নয় যে বোকার মতন কোনো জিনিসকে করবে, তারা নয়,
ইন্টারনেট সার্ফ করছে, সারা পৃথিবীর খবর তারা দেখছে, দে আর ভেরি মাচ অ্যাওয়ার অফ। আমি এতগুলো কথা আপনাদের এই কারণে বলছি কারণ বৃহস্পতি যেহেতু দুর্বল থাকবে সেহেতু বুকে কফ বসার, ঠান্ডা লাগার প্রবণতা তৈরি করবে। চোখের এই যে দুটো পাশ আছে, এই পোর্শন, নাকের যে তরুণাস্থির পোর্শন, এই অংশটাও জুপিটার দেখে। কপালের একদম নিচের দিকের অংশ জুপিটার দেখে। জুপিটার সেসব জায়গায় দেখে যেখানে একটা মাঝারি প্রকৃতির জলের জলের অবস্থান আছে শরীরের। আমাদের শরীরের মধ্যে অ্যাজ পার আমাদের পরাশরী হোড়া, তিনি বলছেন যে আমাদের লিভারকে দেখে, লাংসকে দেখে, কিডনিসকে দেখে, নার্ভের গঠনকে দেখে, আগেই বলেছি পেরিফেরিয়াল পোর্শন মঙ্গল দেখে, কিন্তু অ্যাক্টিভিটিসটা দেখে কিন্তু বৃহস্পতি। কারণ জ্ঞান, নার্ভ মানে আপনি জ্ঞান মানে স্কুলে পড়া নয়, একটা জানোয়ারেরও তো কিছু জ্ঞান আছে, সেও তো মনে ঘুরছে কতটা তাকে যেতে হবে, কি খেতে হবে, এটাও তার জ্ঞান। সুতরাং সে কিন্তু তার ব্রেনেই সেটাকে স্টোর করছে, সুতরাং সেটা তাকে জুপিটার দেয়। তার কারকতা, তার শ্রেণীগত অবস্থান অনুসারে তাকে বুদ্ধি দিচ্ছে, কনসেন্সের ডিফারেন্স আছে। কিন্তু আমাদের ক্ষেত্রে কনসেন্সটা অনেক বেশি, মনুষ্যজন্ম সব থেকে মানে কি বলবো, সব থেকে শ্রেষ্ঠ জন্ম, তো দ্যাট ইজ ওয়াই এই জন্মকে খুব ভালোভাবে ইউটিলাইজ করা উচিত, যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুসারে আমাদের চলা উচিত, ঈশ্বরের যে নির্দেশ আছে। তো লিভারের ক্ষেত্রে কিন্তু আরও দুটো অর্গ্যান মানে আরও দুটো প্ল্যানেট খুব সক্রিয়ভাবে কাজ করে, রবি কাজ করে এবং মঙ্গল কাজ করে। মঙ্গল এই জন্য কাজ করে কারণ ওখান থেকে এনার্জির একটা ট্রান্সফরমেশান হয়, রবি কাজ করে যেহেতু এনার্জি জেনারেট হয় ওখানে, ওটা প্রাইমারি জেনারেশন সেক্টর। যে কোনো প্রাইমারি জেনারেশন সেক্টর কিন্তু মনে রাখবেন সবসময় সেখানে রবির ভূমিকা থাকবে, যে কোনো প্রাইমারি জেনারেশন সেক্টর যেখান থেকে কিছু উৎপত্তি হচ্ছে। সেকেন্ডারি জায়গায় রবি থাকে না, চন্দ্র থাকে সেখানে, শুক্র থাকে সেখানে। তো আমি যেটা বলে বলে দিই, এই যে 22 তারিখ মানে আজকে থেকে 29 তারিখ পর্যন্ত বৃহস্পতির যে বলহীন অবস্থা থাকবে, এই বলহীন অবস্থায় প্রত্যেকে একটু সচেতন থাকবেন যাতে ঠান্ডা না লাগে, ঠান্ডা লাগার ধাতটা এই সময় তৈরি হবে। হ্যাঁ, এবার কী কী কারণে বৃহস্পতি দুর্বল হতে পারে সেই জায়গাটা আমি বলে দিই। জন্মছকে প্রত্যেকেরই, যারা অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম দেখেন বা যাদের ইন্টারেস্ট আছে তাদের প্রত্যেকেরই একটা হরোস্কোপ আছে, হরোস্কোপের অনেক প্রকৃতি আছে, তার মধ্যে 1 নম্বর যে হরোস্কোপটা সেটাকে আমরা লগ্ন হরোস্কোপ বলি। আপনারা 98% লোক লগ্ন দেখেই, ছক দেখে অভ্যস্ত থাকেন, আমি সেই জন্য সেই হরোস্কোপটা দিয়েই বলার চেষ্টা করব। আপনার হরোস্কোপ যিনি বানিয়েছেন তিনি সেখানে একটা গ্রহের বলবত্তা সম্পর্কে বলে দিয়েছেন যে আপনার ছকে এ গ্রহ বলি বা এ গ্রহ মধ্যম বলি বা এ দুর্বল, বা আপনি নিজেও হয়তো চর্চা করেন জানেন। আপনার যদি বৃহস্পতি মধ্যম বলি থেকে দুর্বল হয় তাহলে আপনি এই সময়টা, এই 7 দিন একটু কনশিয়াস থাকবেন যাতে ঠান্ডা না লাগে সামহাও। বৃহস্পতি কিন্তু জল কারক গ্রহ, বৃহস্পতি এই সেক্টরগুলোতেই কাজ করে, অর্থাৎ লিভারে ফাং মানে ম্যাল এফেক্ট করে, লাংসে করে, কিডনিজে করে এবং নার্ভের ওপরেও করে। তার সাথে আরেকটা করে যেটা ফিমেল অর্গানে, মহিলাদের 50 বছরের পরে ইউটেরাসের ক্ষেত্রেও কিছুটা করে, কিন্তু নর্মালি রিপ্রোডাক্টিভ পোর্শন, রিপ্রোডাক্টিভ অর্গানসগুলোকে শুক্র দেখে প্রাইমারি, মানে আমাদের ইউটেরাস, ওভারি, ইউরিনারি ব্লাডার বা আমাদের যে সমস্ত হিডেন পার্টস আছে সেগুলোকে নর্মালি শুক্র দেখে। বৃহস্পতি তার ইন্টারনাল নির্মাণটা করে, শুক্র তার পেরিফেরিয়াল নির্মাণ করে, অর্থাৎ আকৃতি কীরকম হবে সেটা শুক্র নির্মাণ করে, ইন্টারনাল অ্যাক্টিভিটিসটা জুপিটার নির্মাণ করে, কারণ সেখানে মাংসপেশি আছে, রক্ত আছে, লসিকা আছে, সুতরাং সেগুলোর সাথে জুপিটার স্পষ্টভাবে যুক্ত, কারণ সেখানে প্রাণের স্পন্দন আছে, প্রাণী প্রাণ আছে তো তার মধ্যে, সেই জন্য তো তার ছোট থেকে বড় হচ্ছে, আমাদের গ্রোথ হচ্ছে শরীরের। তো বৃহস্পতি আমাদের শরীরের প্রত্যেক পোর্শনে আছে, রবিও আছে, চন্দ্রও আছে, 3টে অর্গান, 3টে প্ল্যানেটস কিন্তু আমাদের শরীরের একদম মস্তিষ্ক থেকে পায়ের পাতা পর্যন্ত, ফিট পর্যন্ত সর্বত্র আছে। নাম্বার 2 হচ্ছে শনি মঙ্গল প্রায় 1 ডিগ্রিতে রয়েছে। হ্যাঁ, মানে আজকে ধরুন মঙ্গল ঢুকেছে 22 তারিখ, তো মঙ্গল এখন 10-12 মিনিটে হতে পারে ঢুকেছে দুপুরবেলার দিকে, তো শনি এখন মোটামুটি 6 ডিগ্রির ওপরে আছে, 6 ডিগ্রি নয়, 5 ডিগ্রির থেকে ওপরে আছে, প্রায় 6 ডিগ্রির কাছাকাছি আছে, সম্ভবত 5 ডিগ্রি 55 বা 53 মিনিটের মতন আছে এখন সন্ধেবেলার দিকে।
তো এই সিচুয়েশনে দাঁড়িয়ে মঙ্গল কিন্তু খুব দ্রুত জায়গাটা অ্যাকুয়ার করে নেবে। 30 তারিখ, যেদিন বৃহস্পতি ট্রানজিট করে মকরে ঢুকবে, সেদিন কিন্তু মঙ্গল প্রায় 5°40' থাকবে এবং শনি প্রায় 6 ডিগ্রি মোটামুটি 22-23 মিনিটে থাকবে এবং শনির ভেলোসিটি কমতে আসবে। 18ই এপ্রিলের পরে কিন্তু শনির ভেলোসিটি একদমই কমে যাবে, শনি তখন মানে বকরি হওয়ার পথে থাকবে একদম আগামী আর কয়েকদিনের মধ্যে। তো এই ফেজটাতে প্রত্যেকে, যেহেতু শনির দ্বাদশে এখন বৃহস্পতি অবস্থান করছে, তো এই ফেজটাতে আমি প্রত্যেককে বলবো, যেহেতু সমাজে একটা প্রত্যেকের মধ্যে একটা ভীতি এসছে, আসাটাই খুব স্বাভাবিক, বিভিন্ন অথরিটি ইনস্টিটিউশন আমাদের রাষ্ট্রীয় প্রাদেশিক ক্ষেত্রে সবাই চেষ্টা করছে এটাকে কাম ডাউন করার জন্য, তবুও মানুষের একটা সহজাত প্রবৃত্তি, মানুষ তো মেটেরিয়াল, সে মেটেরিয়াল দৃষ্টিকোণ থেকে চিন্তা করবে, বাঁচানোর চেষ্টা করবে নিজেকে, এবং তার জন্য যত রকম সেফগার্ড সে নিতে পারে নেবে, খুব এটা খুব এটা খুব একটা নর্মাল সাইকোলজি। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে এই মুহূর্তের যে প্ল্যানেট পজিশন আছে সেটা যদি জুপিটার কারোর ক্ষেত্রে যদি খুব উইক না থাকে, তাদের কিন্তু অলমোস্ট খুব একটা প্রবলেম করবে না। চন্দ্র উইক আছে না তা স্ট্রং আছে সেটা খুব একটা বড় ম্যাটার নয়, চন্দ্রের এত পাওয়ার নেই যে সে আপনার শরীরে এত এত বড়, মানে যদি করোনাকে আমি খুব বড় রকম একটা ডিজিজ হিসাবে ধরে নিই যে খুব ডেডলি, তাহলে চন্দ্রের মতো একটা ফিবল প্ল্যানেট এত বড় রোগকে দিতে পারে না, সেটা অ্যাটলিস্ট বৃহস্পতি বা শনির মতো একটা প্ল্যানেট লাগে। স্যাটার্ন কোনো, আমি বারবার বলেছি, স্যাটার্ন কোনো রোগ নির্মাণ করবে না, স্যাটার্ন তো ওখানে ঢুকে তার কাজ করা শুরু করে দিয়েছে অলরেডি, যাদের দৃষ্টি আছে তারা জানে মোটামুটি ডিসেম্বর থেকেই স্যাটার্ন হ্যাজ স্টার্টেড ইটস ওয়ার্ক, এবং ওটাও আগামী 5 বছর ধরে একদম নর্মালি করে যাবে, হারভেস্টিং করে যাবে সিম্পলি। তো সে সেটা যেভাবে করছে সেটা প্রাকৃতিক নিয়মে সেটা তো সে করবে, সেটা আমাদের কারুর হাতে নেই, কেউ কিছু করতেও পারবে না। কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে এই ফেজটাতে আমি বলবো স্পেসিফিক্যালি, আমার কাছে বেশ কিছু লোক হরোস্কোপ পাঠিয়েছে, আমি দয়া করে পাঠাবেন না, আমি হরোস্কোপ দেখি না, দেখলে আমি টিভিতেও যখন প্রোগ্রাম করি সেখানেই লাইভ প্রোগ্রাম করতে পারি, মানে লাইভ মানে ফোন ইন প্রোগ্রাম করতাম এক সময়, এখন করি না, আমি বন্ধ করে দিয়েছি। দয়া করে খুব ফোন করে পাঠাবেন না এগুলো, তাহলে অনেক অনেক মানে লোক আছেন, ব্যক্তি আছেন যারা কিন্তু মানে অনেক আগে থেকে পাঠান, আমি যদি আপনাকে দুম করে পাঠাই তাহলে তার প্রতি ইনজাস্টিস করা হবে, যে লোকটা আমাকে প্রথম পাঠিয়েছিল, আমি কিন্তু এটা সার্বিকভাবে বন্ধ করে দিয়েছি এই ব্যাপারটা করে দেওয়ার। আমি দুটো ক্যাটাগরি বলেছি, যে অত্যন্ত বয়স্ক মানুষ বা কোনো কারণে ফিজিক্যালি চ্যালেঞ্জড বা হ্যান্ডিক্যাপড কেউ যদি না হন, ভগবানের আশীর্বাদে যেন কেউ না হন কখনো, যদি হন তাহলে সেই সিচুয়েশনেই আমাকে বলবেন, এই এরকম দয়া করে করবেন না। আর নাম্বার 2 হচ্ছে এই এই 7টা দিন একটু জাস্ট সাবধানে থাকবেন, বৃহস্পতি কিন্তু দুর্বল থাকবে কিন্তু এমন নয় যে নির্বল থাকবে। আমি অনেকের মুখে এই কথাটা শুনেছি যে বৃহস্পতি নির্বল হয়ে যায়, বৃহস্পতির মতো প্ল্যানেট যদি নির্বল হয়ে যায় তাহলে তো সমাজে একটা মানে গেল গেল রব উঠে যাবে সেকেন্ডের মধ্যে, সম্ভবই নয় কোনো কোনো দিন। রবি বৃহস্পতি চন্দ্র শনি এরা কখনো নির্বল হয় না, এরা কোনো কোনো প্ল্যানেটই কার্যত কখনো নির্বল হয় না, 10% হলেও সে কাজ করে, সে যতই দুর্বল থাক, খারাপ গ্রহ দ্বারা যুক্ত বা দৃষ্ট থাক, যেরকম অবস্থায় থাক না কেন সে কিছু কাজ তো করে, নির্বল সে কখনো হয় না, বল তার থাকে কিন্তু হয়তো সেটা কম্পারেটিভলি অনেক অনেকের সাপেক্ষে কম থাকে। একটা শুধু কথা বলে দেব, যাদের জন্মছকে রাহু বা কেতুযুক্ত বৃহস্পতি আছে, আমি আগের দিনই যে সময়টা বলেছিলাম 90 সালে তাদের জন্ম আছে, 90 সালে মোরাললেস কেতুযুক্ত বৃহস্পতি এবং রাহুযুক্ত শনি আছে, এদের ক্ষেত্রে আমি বলবো যারা যারা বৃহস্পতির বল যতটা আর কি নির্মাণ করা হয়, মানে আমাদের গ্রহটা কতটা বলি সেটা অন্তত লিখে দিন, বা যিনি আপনার ছক দেখছেন তিনি নিশ্চয়ই জানেন, তো সেটা একটু দেখে নেবেন, যদি খুব বলি না থাকে এবং আপনি যদি কম্পারেটিভলি একটু দুর্বল দশায় থাকেন তাহলে 7টা দিন একটু কনশাস থাকবেন, কোনো প্রবলেম হলে সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে যাবেন বা করে নেবেন, ক্যাজুয়ালি নেবেন না জায়গাটাকে, আতঙ্কিত হবেন না, প্যানিক তো হবেন না, কিছু না, প্রবলেম হবে ডক্টরের কাছে যাবেন, ডক্টর যে ডিসিশন নেবে দ্যাট উইল বি দ্য ফাইনাল ডিসিশন, প্যানিক হওয়ার মতন কিছু নেই।
প্রত্যেকের সিরিজ, 90 সালে যার জন্ম তার এখন 30 বছর বয়স, দ্যাট পার্সন ইজ কোয়াইট ম্যাচিউর্ড। সে যদি এই অবস্থায় প্যানিক হয় তাহলে কিছু করার নেই। বাট বৃহস্পতি এই সময়টা একটু বলহীন থাকবে, আমি এটা এক্সক্লুসিভলি বললাম লাংসের জন্য। লাংস কিন্তু আমাদের শরীরের, আমি যা পেপার বা দু একটা ইনফরমেশনে দেখছি, এই অর্গানটাকে নাকি শ্বাসকষ্ট, ব্রিদিং ট্রাবল হয়। তো দ্যাট ইজ ওয়াই আমার যেহেতু সমস্যা আছে আমি খুব ভালো করে জানি, সেক্ষেত্রে বহু জায়গায় অ্যাড্রিনালিন নিতে হয় আমাদের ব্রাঙ্কিয়ালগুলোকে একটু এক্সটেন্ড করার জন্য। যাদের এই প্রবলেম আছে তারা জানে প্রবলেমটা একটু কষ্টদায়ক এবং খুব ক্রনিক, এই প্রবলেমটা কখনো যায় না। নর্মালি শনি বৃহস্পতির দ্বারা তৈরি হওয়া কোনো ডিজিজ বা কোনো পজিটিভ জিনিস কখনো যায় না, এটা পারমানেন্ট প্রবলেম। বৃহস্পতিরটা তবুও যেতে পারে কখনো, শনিরটা কখনো যায় না, কিন্তু তার জন্য সেই প্রকৃতির ছকে বল লাগবে। প্রথম কথা, ছক যদি খুব বলি হয় তাহলে নেগেটিভ জিনিসটা আসবেই না, আর যদি কোনো কারণে এসেও যায় তাহলে সেটা চলে যাওয়ার জন্য সেরকম দশা বা সেরকম ছকের স্ট্রেংথ লাগবে। কিন্তু স্যাটার্ন যদি কোনো রোগকে কজ, মানে কজ করে, করাবেই কোনো না কোনো ডিস অর্গানকে, তো আপনার শরীরকে তো শেষ করতে হবে, কালের তো একটা নিয়ম আছে, তো সেই নিয়মে আপনার শরীরের ক্ষয় হবে এবং আপনি একটা সার্টেন টাইম বাদে পৃথিবী থেকে আপনার নর্মাল দেহটা চলে যাবে, সমস্ত প্রাণীর যেরকম যায় আপনারও সেরকম যাবে। তো সেই জন্য তো ছকের মধ্যে কিছু তো আপনার এরোশনের জায়গা ঈশ্বর দিয়েই দেবে, এরকম তো কোনো ছক নেই যে যার ছকে কোনো ক্ষয় নেই তাহলে তো অমর হয়ে থাকতে, এরকম কোনো ওষুধ জীবনে বেরোবেও না যেটা কোনো দিন সম্ভব নয়। সেন্সেন্সেস আসবেই, বার্ধক্য আসবেই, এটা প্রাকৃতিক নিয়ম, সবার আসে, এই মহাবিশ্বের ভগবান ব্যতিরেকে সবার আসে। একদম পরিষ্কার ভগবান বলে গেছে, 8 নম্বর অধ্যায় 16 নম্বর শ্লোক পড়ুন, সেখানে বলেছে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকেরই শুরু এবং শেষ আছে, একদম পরিষ্কার বলা আছে। ঈশ্বরের নির্দেশ যারা মানে তারা জানেন সেটা পরিবর্তনশীল এবং সেটাকে সে মেনেও নেবেন, কারণ ইট ইজ দ্য মানে ল অফ দি নেচার। আপনি নেচারের বিরুদ্ধে কাজ করতে পারবেন না, আপনি জন্মেছেন যখন আপনি নর্মাল সাইজ বড় হবেন, আপনার একটা সময় প্রৌঢ় হবেন, তারপরে বৃদ্ধ হবেন বা বৃদ্ধা হবেন, তারপরে একটা সময় আসবে যখন আপনি চলে যাবেন। আমাদের প্রত্যেকেরই চেষ্টা থাকে যাতে আমরা একটা অ্যাভারেজ আয়ু পর্যন্ত বাঁচতে পারি এবং সুস্থ বাঁচতে পারি মোটামুটি। রোগ ব্যামত আসবে, সেগুলোই প্রিভেন্ট করাটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ডক্টরদের কাজ, অমর করাটা কাজ নয়। তাহলে ডক্টর নিজেই আগে অমর হতেন সবার আগে, সেটা কোনোদিন সম্ভব নয়। মানে নেচারের বিরুদ্ধে কোনো কাজ কখনো করা যায় না, ভগবানের নির্মাণের বিরুদ্ধে কেউ কোনো কাজ কোনোদিন করতে পারবে না, কারোর সে ক্ষমতা নেই, পারবেও না, পারলে বহু আগেই পারত, সম্ভব নয়। তো সুতরাং প্যানিক হবেন না, আমি যতটা পারলাম বলে দিলাম আপনাদের। ভালো থাকবেন প্রত্যেকে, সুস্থ থাকুন, ভালো থাকুন, প্যানিক করবেন না, দয়া করে সবাই সহযোগিতা করুন প্রত্যেককে।